ইউএনও-ওস বদল, ইসির আইওয়াস বলছেন বিশেষজ্ঞরা। দেশের সকল উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বা ওসিকে পর্যায়ক্রমে বদলি করার উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন। এক বছরের বেশি সময় ধরে দায়িত্ব পালন করছেন এমন ইউএনও এবং ছয় মাসের বেশি দায়িত্বে রয়েছেন এমন ওসিদের বদলি করে নির্বাচন আয়োজন করবে ইসি। বলা হচ্ছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সুষ্ঠু করার লক্ষ্যে এটা করা হচ্ছে, কিন্তু নির্বাচন কমিশনের এমন সিদ্ধান্তকে আরেকটি ধোকাবাজি বা আইওয়াস মনে করছে বিশেষজ্ঞরা। তারা বলছেন নির্বাচনে বিশ্বাসযোগ্যতা বাড়াতে ইসির এমন সিদ্ধান্ত, নির্বাচনে মূল দায়িত্ব পালন করা ডিসি এবং এসপিদের বদল না করে ইউএন এবং ওসিদের বদল করার সিদ্ধান্ত লোক দেখানো ছাড়া কিছুই নয়। তাছাড়া নির্বাচনে এখন আর অংশগ্রহণমূলক হচ্ছে না, আওয়ামী লীগ শুধু নিজেরাই তাদের মহাজোটের শরিকদের নিয়ে নির্বাচন করছে। এমন পরিস্থিতিতে ইসি এর সিদ্ধান্ত নির্বাচনে মানুষের বিশেষ যোগ্যতা অর্জন করতে পারবে না। অংশগ্রহণমূলক নির্বাচন হলে ইসি এমন সিদ্ধান্ত নিলে তা কার্যকর এবং বিশ্বাসযোগ্য হতো। তবে নির্বাচন কমিশন বলছে সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য নাকি এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্বাচন কমিশনাররা গত এক সপ্তাহে দেশের বিভিন্ন জেলা এবং অঞ্চল ঘুরে দেখেছেন, মাঠ পর্যায়ে তথ্যের ভিত্তিতে এমন সিদ্ধান্ত হয়েছে। যদিও কয়েকদিন আগেই নির্বাচন কমিশন থেকে বলা হয়েছিল প্রশাসনের রদবদল করার কোনো চিন্তা ইসির নেই, এতে প্রশাসনের বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে। সুনির্দিষ্টভাবে কোনো অনিয়ম ও অত্যাবশ্যক হলেও কেবল বদলির চিন্তা করবে, তবে হঠাৎ করে বদলির সিদ্ধান্তে ইউটার্ন নিয়েছে ইসি। ইউএনওদের বদলির বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়কে পাঠানো চিঠিতে ইসি বলেছে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সুষ্ঠু করার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাদের পর্যায়ক্রমে বদলি করার জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছে। এই লক্ষ্যে প্রথম পর্যায়ে যেসব ইউএনও বর্তমান কর্মস্থলে এক বছরের অধিক চাকরিকাল সম্পন্ন হয়েছে তাদেরকে অন্য জেলায় বদলির প্রস্তাব 5ই ডিসেম্বরের মধ্যে নির্বাচন কমিশনে পাঠানো প্রয়োজন। অন্যদিকে ওসিদের বদলির বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগে পাঠানো চিঠিতে বলা হয়েছে প্রথম পর্যায়ে যেসব থানার ওসিরা বর্তমান কর্মস্থলে 6 মাসের বেশি সময় আছে তাদের জন্য অন্য জেলা বা অন্য কোনো থানায় বদলির প্রস্তাব 5ই ডিসেম্বরের মধ্যে নির্বাচন কমিশনে পাঠানো প্রয়োজন। ইসি সূত্র জানায় গত বৃহস্পতিবার সকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোহাম্মদ মোস্তাফিজুর রহমান এবং পুলিশের আইজি চৌধুরী আবদুল্লাহ আল মামুন নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করেন। একই দিনে বিকেলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মেজবাউদ্দিন চৌধুরী কমিশনের সঙ্গে সাক্ষাৎ করেন, সেখানে বদলির বিষয়ে তাদের নির্দেশনা দেওয়া হয়। একই দিন কঠোর গোপনীয়তার সঙ্গে চিঠিও পাঠায় ইসি। এদিকে নির্বাচন কমিশনের এই সিদ্ধান্ত লোক দেখানো মন্তব্য করে সুশাসনের জন্য নাগরিকের সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদার বলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং থানার ওসিদের বদলি করা হলেও নির্বাচনে এর কোনো প্রভাব পড়বে না, কারণ নিয়ন্ত্রক হলে জেলা প্রশাসক এবং পুলিশ সুপার। যদিও প্রশাসনের সবাই একদলীয়, তারা ক্ষমতাসীনদের ক্ষমতায় টিকে রাখতে সব ধরনের কাজ করে যাচ্ছে। স্থানীয় সরকার বিশেষজ্ঞ ডক্টর তোফাল আহমেদ বলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং থানার ওসিদের বদলির সিদ্ধান্তটি আইওয়াস, তাদেরকে বদলি করে যেখানে দায়িত্ব দেওয়া হবে সেখানেও তারা ঠিক একই কাজ করবে। এই নির্বাচনে এগুলো করা আর না করা সমান, মূল জায়গা তো ঠিক নেই। তিনি বলেন ইসি এটা দিয়ে নির্বাচনে বৈধতা আনার চেষ্টা করছে, কিন্তু এটা করে তারা নির্বাচনে বৈধতা আনতে পারবে না। সবাই অংশগ্রহণ করলেই না আপনি এটা করতে পারবেন। জাতীয় নির্বাচন পর্যবেক্ষক পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর নাজমুল আহসান কলিমুল্লাহ বলেন নির্বাচন কমিশন থেকে এমন সিদ্ধান্ত আসবে এটা প্রত্যাশিত ছিল। নির্বাচন কমিশনের যে দাঁত এবং নখ আছে সেটি শতভাগ পূরণ করতেই সম্ভবত এমন আদেশ প্রদান করা হয়েছে। তিনি বলেন বদলির বিষয়ে 6 মাসের একটি সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে, ফলে এমন সিদ্ধান্তে নির্বাচনে খুব একটা প্রভাব ফেলবে বলে মনে করি না। এই বিষয়ে ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বলেন নির্বাচন কমিশনাররা গত এক সপ্তাহ ধরে দেশের বিভিন্ন জেলা এবং আঞ্চলিক পর্যায়ে সফর করেছেন। নির্বাচন কমিশনারদের কাছে মাঠ পর্যায় থেকে যে তথ্য এসেছে তার ভিত্তিতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কমিশন অনুভব করেছে বদলি দরকার। নির্বাচন কমিশন বসে গত 30 নভেম্বর এমন সিদ্ধান্ত নিয়েছে। একজন নির্বাচন কমিশনার বলছিলেন বড় আকারে রদবদল করা হলে পুলিশ প্রশাসনের একটি বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে, এই দায়ভার ইসি কেন নেবে। আরও একটি কথা বলেছিলেন 100 কোটি টাকা ব্যয় হবে, এ টাকা কে দেবে এমন বিষয় সামনে আনলে তিনি বলেন 100 কোটি টাকা কেন ব্যয় হবে, তাহলে ওই কমিশনের কাছে জানতে চাইতে হবে। ডিসি এবং এসপি বদলির কোনো সিদ্ধান্ত হয়েছে কিনা জানতে চাইলে অশোক কুমার দেবনাথ বলেন এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত আমার জানা নেই, পরে যদি কোনো সিদ্ধান্ত হয় তখন বলতে পারবো। যদি নির্বাচন কমিশন বসে কোনো সিদ্ধান্ত নেয় সেক্ষেত্রে এটা হতে পারে, এটা অস্বাভাবিক কিছু না। এদিকে গতকাল 2 জেলার জেলা প্রশাসক পদে পরিবর্তন এনেছে সরকার। ময়মনসিংহের ডিসি মোহাম্মদ মোস্তাফিজুর রহমানকে স্বাস্থ্যসেবা বিভাগের উপসচিব হিসেবে বদলি করা হয়েছে। সুনামগঞ্জের ডিসি দিদারে আলম মোহাম্মদ মকসুদ চৌধুরীকে ময়মনসিংহের নতুন ডিসি করা হয়েছে। আর জাতীয় সংসদের সচিবালয়ের সংযুক্ত উপসচিব মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরীকে সুনামগঞ্জের ডিসি করা হয়েছে।